আপনার আয় অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আজ সকালে ঘুম থেকে ওঠার পর ঘুমের ঘোর কাটতে না কাটতেই যেরকম একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা কেউ ভাবতেই পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেখানে এক বছরেরও বেশি সময় ধরে অনর যে অবস্থান সেখান থেকে একদম সরে এসে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন তিনি। অনেকেই বিশ্বাসই করতে পারছিলেন না যে সত্যি শুনছেন তো, নাকি আসলে স্বপ্নের ঘোরটা এখন অবধি কাটেনি। এরপরই দেশ জুড়ে আমরা দেখলাম নানা রকমের প্রতিক্রিয়া, কিন্তু কেন শুধুমাত্র প্রত্যাহারই নয়, একই সঙ্গে ক্ষমাও চেয়ে নিলেন তিনি। তিনি বললেন যে তাদের যে তপস্যা তাতে হয়তোবা ভুল ছিল, তাতে তিনি ক্ষমা চাইছেন, কিন্তু কেন এটাকে বিলম্বিত বোধ, নাকি ভোট বড় বালাই? পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের ভোটের কথা মাথায় রেখেই কি একদম নির্বাচনী অঙ্কের নিরিখে এই সিদ্ধান্ত, নাকি আসলে সদিচ্ছার কারণেই এই বোধোদয়? এইসব নিয়ে তর্ক চলছে, আর তার মধ্যেই একই সঙ্গে একটা সুপ্ত প্রতিযোগিতাও শুরু হয়েছে যে এই যে তিনটি বিতর্কিত কৃষি আইন অবশেষে রদ হলো, তার কৃতিত্ব কার? এইসব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে আপনার রায় অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অরূপ চক্রবর্তী, রয়েছেন বিজেপি সমর্থক অমিত রায়, রয়েছেন কংগ্রেস নেতা পার্থ মুখোপাধ্যায়, সিপিআইএমের তরফ থেকে সৃজন ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী অনুরাধা তলোয়ার এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক উদয়ন বন্দ্যোপাধ্যায়। আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদের দেখাবো ১৪ মাসের বিতর্ক আইন আন্দোলন, শেষ পর্যন্ত পিছু হটল মোদী সরকার। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, জাতির উদ্দেশ্যে ভাষণে ক্ষমাও চেয়ে নিলেন কৃষকদের কাছে, আবেদন করলেন আন্দোলন ছেড়ে খেতে ফিরুন কৃষকরা। কিন্তু সংসদে আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত অবস্থান তুলতে নারাজ কৃষক সংগঠনের নেতারা। हमने तीन कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। इस महीने के अंत में शुरू होने जा रहे संसद सत्र में, इसी महीने में हम तीनों कृषि कानूनों को रिपील करने की संवैधानिक प्रक्रिया को पूरा कर देंगे। माटी कामड़े एक टाना आंदोलन, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লড়াই। ১৪ মাস পর অবশেষে আন্দোলনের ফসল ঘরে তুললেন কৃষকরা। পাঞ্জাব উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী, সেখানেই কৃষকদের আন্দোলন ছেড়ে খেতে ফেরার পরামর্শ দেন তিনি। अपने अपने घर लौटे, अपने खेत में लौटे। বিরোধীদের অভিযোগ ছিল কেন্দ্রের আনা তিন আইনই কৃষক বিরোধী। এই আইন কার্যকর হলে কৃষক ক্ষেত মজুদদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, লাভবান হবে কর্পোরেট সংস্থা। কৃষি আইনগুলোর বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমলেও কেন্দ্র কখনোই তাকে মান্যতা দেয়নি। তবে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে কৃষকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী। मैं आज देशवासियों से क्षमा मांगते हुए सच्चे मन से और पवित्र हृदय से कहना चाहता हूं कि शायद हमारी तपस्या में ही कोई कमी रही होगी, जिसके कारण दिए के प्रकाश जैसा सत्य कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। ঘোষণার পরেই উৎসবের আমেজে সিংহ থেকে টিকরে, তবে এখনই আন্দোলনে ইতি টানতে নারাজ কৃষক নেতারা। ইয়ে কিছু না, আক আন্দোলন খতম হো রা, আন্দোলন জারি রহেগা, খালি তিন কানুন নাহি রহে। আব এক সাল সে হুয়া, মুকদমে বহুত লগ গয়ে পুরে দেশ মে, মুকদমো কোন ওয়াপসি লেগা, ইয়ে হাম কোর্ট কাচেরি কে উসকে চক্কর কাটতে ফিরেঙ্গে, ফের এক আন্দোলন করেঙ্গে। নোটবন্দি থেকে জিএসটি, ৩৭০ ধারা প্রত্যাহার, প্রধানমন্ত্রীত্বের সাড়ে সাত বছরে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। বিতর্ক হয়েছে প্রতিবারে, কিন্তু মোদি জামানায় এভাবে পিছু হটার নজির নেই। এই সিদ্ধান্ত বিলম্বিত বোধোদয় নাকি পরিকল্পিত চাল, তা সময়ই বলবে। তবে দিনের শেষে কৃষকদের জয় নিয়ে নিশ্চিত সকলেই। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।
আমি প্রথমে অমিত বাবুর কাছেই আসি। অমিত বাবু, সেসব দিয়ে পিছু হটতে হলো, এটা স্বীকার করতে তো আপনাদের দ্বিধা নেই, অ্যাট লিস্ট হওয়ার কথা না? প্রথমত নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে আমার প্রণাম, আমার কো প্যানেলিস্টদের যারা আছেন তাদেরকেও আমার প্রণাম, এবং আজকে গুরু নানক বার্থডে, সবাইকে সব শিখ ভাই বোনেদের আমার শুভেচ্ছা এবং প্রণাম। আমি একটা কথা পরিষ্কার বলবো যে এটা প্রত্যাহার বা হার জিত বলে জিনিসটা নয়, প্রধানমন্ত্রী একজন সবথেকে সিনিয়র মোস্ট আমাদের দেশের, আমরা যেটাকে বলি, উনি যখন বলছেন সরি বা উনি যখন ক্ষমা চাইছেন, আই থিঙ্ক হি ইজ বিং মডেস্ট বাই টেলিং পিপল দ্যাট আই এম সরি, হাত জোর করে উনি ক্ষমা চাইছেন দেশবাসীর কাছে, এটা মনে হয় অনেক বড় ব্যাপার। ছোটবেলায় আমার মা বা আমার মামি আমাকে শিখিয়েছে যে ভুল করলে সরি বলতে হয়, তো এটাই আজকে সবথেকে বড় প্রমাণ যে আমার প্রধানমন্ত্রী, আমার খুব গর্ব হয় যে এই দল থেকে আমি বিলং করি, আমার প্রধানমন্ত্রী সবাই হাত জোর করে ক্ষমা চাইছেন। উনি বলেন ঝুঁকনা শিখো, এবং উনি নিজে প্রমাণ দিয়ে দিয়েছেন যে ঝুঁকতে কি করে হয়, মানুষের কাছে ঝুঁকনা কি করে হয় সেটা উনি দেখিয়েছেন। এই ঝুঁকতে বাধ্যটা কি করলো? না, বাধ্যটা তো পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের নির্বাচন, না একদম না, হরিয়ানায় যদি আপনি বলেন, হরিয়ানায় আলনবাদে যে বিধানসভা ইলেকশনে হয়েছে, আগে ভোট পেয়েছিল বিজেপি 46,000, এবারে ভোট পেয়েছি আমরা 59,000, যা 14,000 আমরা অলরেডি এগিয়ে আছি। তাহলে যদি কৃষিতে যদি মানুষ যদি আমাদের উপরে রেগে আছেন, যদি আমি বাংলায় বলি খেপে আছেন, তাহলে সেটা তো প্রমাণিত হয়ে গেল যে তারা খেপে নেই, তারা আমাদের সঙ্গে আছেন। মোদিজি যেইভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, এটা বিরাট বড় ব্যাপার। আমি শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটা বক্তব্য শোনাবো, জাস্ট কয়েক মাস আগে এই বছরের শুরুর দিকের একটা বক্তব্য শোনাবো, 8ই ফেব্রুয়ারি 2021-এর বক্তব্য শোনাবো। मैं देख रहा हूं कि पिछले कुछ समय से इस देश में एक नई जमात पैदा हुई है, एक नई बिरादरी सामने आई है, और वो है आंदोलनजीवी। ये जमात आप देखोगे, वकीलों का आंदोलन है वो वहां नजर आएंगे, स्टूडेंट का आंदोलन है वो वहां नजर आएंगे, मजदूर का आंदोलन है वो वहां नजर आएंगे, कभी पर्दे के पीछे कभी पर्दे के आगे, ये सारे आंदोलनजीवी परजीवी होते हैं। और यहां पर सब लोगों को मेरी बात से आनंद इसलिए होगा कि आप जहां जहां सरकारें चलाते होंगे, आपको भी ऐसे परजीवी आंदोलनजीवियों का अनुभव होता होगा। अमित बाबू जादेर काछे आज के क्षमा चाइलेन, ठीक 9 मास आगे तो तादेर आंदोलनजीवी परजीवी बोले कटाक्ष करेछेन एवं करेछेन संसद भवनेर मध्ये दाड़िये। একদম ঠিক কথা বলেছেন তো উনি, কোনো অন্যায় কথা তো বলেনি। আমরা আন্দোলনে দেখেছি নোংরামি হয়েছে, আমরা আন্দোলনে দেখেছি পয়সা দিয়ে লোক আনা হয়েছে, আমরা আন্দোলনে দেখেছি, আমাকে একটু বলতে দেবেন, আমরা দেখেছি যে মাঠের মধ্যে মদের বোতল পাওয়া গেছে, নোংরামি হয়েছে, আমি আর মানে ওপেনলি অন এয়ার বলতে পারছি না যে কি কি মাঠে পাওয়া গেছে, সেসব আমরা দেখেছি, বুঝে নিন আপনি, ইউ আর কোয়াইট স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড, বিভিন্ন রকমের নোংরামি হয়েছে, এবং কি করে এই সরকারকে মালাইন করা যায়, কি করে মোদিজিকে আরো ভালো করে মানে মালাইন করা যায়, এই সরকারকে কি করে মালাইন করা যায়, এই চেষ্টা হয়েছে। কি জানেন তো, আমরা বি সে উই আর প্রাউড ইন্ডিয়ান, আমরা যদি বিদেশের সঙ্গে আমাদের তুলনা করি, সেখানে কিন্তু বিরোধী দল শাসক দল তারা একসঙ্গে জুট হয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তারা দেশকে প্রগতিতে নিয়ে যাচ্ছেন। আমাদের এখানে যে সরকার থাকবে, অন্য সরকার যে তার টাং খিঁচবে, যে করো এই সরকারটাকে নাও, যে করো এই বদমাইশিগুলো করো, আমরা দেখছি টেররিস্টকে জি বলে বলা হচ্ছে, একটা টেররিস্টকে মারলে বলছে কেন টেররিস্টকে মারা হলো, এগুলো কি, হোয়াট ইজ হোয়াট ননসেন্স ইজ দিস? আর আপনি এই বলবেন এই সরকার বীজ বিমা বাজার বাজে, এটাই তো আমাদের স্ট্র্যাটেজি, এটাই তো আমাদের সরকারের স্ট্র্যাটেজি। আমি আসবো অমিত বাবু, আমি একটু অনুরাধাদির কাছে আসি। অনুরাধাদি, আমরা কৃষক আন্দোলন আমাদের সময়েও তো আমরা দেখেছি, আমরা যেমন ইতিহাসের বইতে পড়েছি তেমনই আমরা আমাদের এই বর্তমান সময় এবং যার সূত্রপাত যে ঘটেছিল সিঙ্গুর আন্দোলন দিয়ে, এটা বলার অপেক্ষা রাখে না, যেখানে আপনি প্রবলভাবে ইনভলভ ছিলেন। সিঙ্গুর আন্দোলন এই কৃষক স্বার্থ, জমি, এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমরা দেখেছিলাম তারপর শতাব্দী প্রাচীন যে আইন, সেই আইন পরিবর্তিত হয়েছিল, তারপর দিকে দিকে কৃষক তাদের, সেটা ভট্টপ্রসূল হোক মানেসার হোক, সেখানে কৃষকরা আন্দোলন নেমেছেন, তারপর আজকের এই আন্দোলন, আন্দোলনের আজকের এই ফলশ্রুতি, আপনি এটাকে কীভাবে দেখছেন? আমি সোজা কথা, যতই যাই বলুক লোকেরা, এটা মানুষের জয়, আর এটা আছে মানুষের আন্দোলনের জয়। আর বারবার বারবার আমাদের ভারতে প্রমাণিত হচ্ছে কি বিভিন্ন স্ট্র্যাটার লোকেরা, বিভিন্ন বর্গের লোকেরা, তারা আন্দোলন করে তাদের অধিকারগুলোর জন্য লড়াই করেছে, আর
যেখানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে সেখানে তারা জয়ী হয়েছে। আনফর্চুনেটলি আমাদের জন্য খুব মানে দুঃখজনক কথা, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট খুবই আনডেমোক্রেটিক ভাবে বিহেভ করেছে লাস্ট যখন থেকে 2014 তে ইলেক্টেড হয়েছে তার থেকে ইনক্রিজিংলি আনডেমোক্রেটিক হয়েছে। আর মানে এই যে এক বছর লেগে গেছে, 800 জনের মৃত্যু হয়েছে, এত লোকের কষ্ট হয়েছে, ঠান্ডা গরম বৃষ্টি, হ্যাঁ, তারপরে লখিমপুর খেরিতে লোক মারা গেছে, এই সব জিনিসের ফলস্বরূপ কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে। আর এটা যদি বলা হয় কি প্রধানমন্ত্রী খুব বিনম্র ভাবে ব্যাপারটা করেছেন, তাহলে এত লোকের মৃত্যু, এত লোকের কষ্ট, তখন উনি বিনম্র ভাবে ব্যাপারটা করতে পারলেন না। শেষমেশে কিন্তু এটা আন্দোলনের জয় আর কারোর জয় নয়, এটা কৃষকদের জয়, তাদের আন্দোলনের জয়, আর তাদের সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন লোকেরা সাপোর্ট করেছে এই আন্দোলনটাকে। সেই ভয় দেখিয়ে কিন্তু সেই আন্দোলনের জোয়ারটা ক্রমশ বাড়ছে সেটা দেখে কিন্তু আমাদের সরকার পিছিয়েছে। আমি সৃজনের কাছে এবারে আসবো। সৃজন, আমরা যদি দেখি যে সিঙ্গুর আন্দোলনের সময় আমরা কি দেখেছিলাম, যে একটা টাটা গোষ্ঠীর মতো একটা বড় গোষ্ঠী, তারা তখন ভীষণভাবে চর্চিত ন্যানো প্রকল্পের জন্য বেছে নিল সিঙ্গুরকে, এবং তখনও বারবার বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের যে বক্তব্য ছিল যে তারা কৃষকদের ভালোই চাইছিলেন, এবং ইন্টেন্ট নিয়ে কিন্তু প্রশ্ন অনেকেই তোলেনি, অনেকেই মনে করছিলেন যে হ্যাঁ এটা যে লক্ষ্যে হয়েছিল তাতে হয়তো এই গোটা এলাকার যে পরিস্থিতি সেটা অর্থনৈতিকভাবে সেটা বদলে যেত, এটার সম্পর্কে ভিন্ন মত খুব বেশি মানুষ পোষণ করেন না। কিন্তু সেখানেও যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছিল যে যাদের ভালোর কথা ভাবা হচ্ছে বলে দাবি করা হচ্ছে তাদেরকে বোঝানো, তাদেরকে কনফিডেন্সে নেওয়া, তাদেরকে তাদের আস্থা অর্জন করা, এইটা হয়নি বলেই এরকম একটা পরিস্থিতি হয়েছিল। এখানেও আমরা যেটা দেখলাম যে প্রধানমন্ত্রী বলছেন যে তাদের তপস্যায়, তাদের ডেডিকেশনে কোথাও সমস্যা হয়ে থাকতে পারে, তাদের যেটা ইচ্ছে সদিচ্ছা সেটা খারাপ ছিল না, তাদের যে উদ্দেশ্য সেটা খারাপ ছিল না। অর্থাৎ এটা থেকে কি আমাদের আরও একবার শিক্ষা নেওয়া দরকার যে আসলে কার ভালো আমি চাইছি সেটা আমি বোঝার থেকেও বেশি ইম্পর্টেন্ট। আমি এই কৃষি বিল ভালো কি খারাপ এটাতে যাচ্ছি না, আমি বলছি এই এই যুক্তিটার পক্ষে, যুক্তিটার কথা মাথায় রেখে আমি বলছি আসলে যে মানুষগুলোর কথা বলা হচ্ছে সেই মানুষগুলো, সেই স্টেক হোল্ডাররা, তাদের আস্থা অর্জন করা সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট নয়? মোপিয়াদি, আমি খালি একটা কথা বলি, এই প্রশ্নে বেশি কথা বলবো না। আমি তো সিঙ্গুরে বিগত সর্বশেষ বিধানসভা নির্বাচনেও খানিকটা ইনভলভ ছিলাম প্রার্থী হিসেবে। সিঙ্গুরের যে কোনো র্যান্ডম মানুষকে আজ 10 বছর পরে জিজ্ঞাসা করলে যে কোনো মানুষ তারা বলবেন যে 10 বছর আগের আন্দোলনটা কোথায় গিয়ে দাঁড় করিয়ে এনেছে। আমি এই বিতর্কে আজকে ঢুকতে চাই না যে তৃণমূল সিঙ্গুর কোটানকোট সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতায় এসেছিল, তারা অনুরূপ একটি ফার্ম অ্যাক্ট 2014 সাল থেকে আমাদের রাজ্যে লাগু করে রেখেছে, তাতে ই ট্রেডিং থেকে সবটা আছে। তৃণমূল আজকের আলোচনার বিষয় নয়, আমি যাব না। সেই সময়ের সরকারের ইন্টেন্ট এবং আজকের মোদি সরকারের ইন্টেন্ট, এই দুটোর মধ্যেও কোনো তুলনা চলে না। আমি বলছি যে ইন্টেন্টই থাক না কেন, আসলে যারা মূল স্টেক হোল্ডার তাদের আস্থা অর্জন করাটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়? এবং সেটা করতে না পারলে এভাবেই হাত পড়বে? অবশ্যই যারা মূল স্টেক হোল্ডার তাদের আস্থা অর্জন করা সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের পার্টি অন্তত আমরা পরে যখন অ্যানালিসিস ইত্যাদি করেছি আমরা এই জায়গাতে স্টিক করেছি। কথাটা হচ্ছে যে মোদি সরকার এ তো কৃষকদের ভালো করার জন্য এই আইন আনছে, এই গল্পটাই ফলস। একেবারে আম্বানি আদানির ভালো করার জন্য এই আইন আনা হয়েছে। এই আজকে মুখ্য প্রধানমন্ত্রী তিনি বলছেন যে ক্ষমা চাইছি ইত্যাদি। আচ্ছা, দুদিন আগে লখিমপুর খেরিতে যখন গাড়ি চালিয়ে দিল বিজেপির নেতা, এখন এসে বিজেপির বন্ধু তিনি বলছেন এবং মেলাইন করার চেষ্টা করে যাচ্ছেন এখনো যে কৃষক আন্দোলনে মাঠে কি সব পাওয়া গেছে আমি মুখে বলতে পারবো না, এইসব বলে কি পাওয়া গেছে মুখে বলুন। আমরা তো জানি লালকেল্লায় বিজেপির ঘনিষ্ঠ দীপ সিধু
সে গিয়ে লালকেল্লায় ওই গন্ডগোল পাকাতে গেছিল যাতে কৃষক আন্দোলনের সাথে যুক্ত মানুষজনেরা তারা বদনাম হন। কি না চেষ্টা করেছে মোদি সরকার গত এক বছর আমি বলছি রাজ্য সরকার, কেন্দ্র সরকার, পার্টি ইন পাওয়ার, সবাইকে একটা জিনিস বোঝা উচিত, যেটা তুমি খুব সাধারণ ভাবে বলছো, সেটা হচ্ছে যার জন্য ভালো করছো তাকে অন্তত জিজ্ঞাসা করো তোমার ভালো হবে না খারাপ হবে। এতে তুমি আনডেমোক্রেটিকলি সব জিনিস করে দেবে, সে তুমি সিঙ্গুর করো আর তুমি কৃষি বিল করো আর লোকেরা মেনে নেবে, এটা তো হবে না। যদি ওদের হিতের বিপরীত হয়, তুমি যতই ভালো ইন্টেন্টেড হও, তোমার হয়তো ইন্টেনশন খুব ভালো, কিন্তু যদি মানুষের হিতের বিপরীত হয় তুমি তো প্রোটেস্ট করবে। আপনি কি নিজে প্রোটেস্ট করতেন না? যারা যারা এখানে বলছেন আপনাদের হিতের বিপরীত কিছু হলে আপনিও প্রোটেস্ট করবেন, এটা তো ন্যাচারাল, এটা তো সাধারণ ব্যাপার। আর গণতন্ত্রে মানুষের কথা শুনতে হয়, এটাই গণতন্ত্রের মানে, তাহলে আমরা গণতন্ত্রে বাস করি কেন? এক্স্যাক্টলি, আমি এখানেই আসবো একটু পার্থবাবুর কাছে, পার্থবাবুর রিঅ্যাকশন নেব। আসবো প্লিজ সৃজন, পার্থবাবু আমি বলবো, পার্থবাবুকে বলেছে সৃজন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আমরা দেখেছি 2015 সালে সেই জমি বিল যেটা করে নরেন্দ্র মোদী পারলেন না, তারপর দেখলাম এনআরসি করে পেছিয়ে যেতে হলো, সিএএ করে আইন পাশ করেও তারা রুলটা করতে পারলেন না, এবং এই বর্তমানে দেখলাম তিনটে কৃষি বিল তারা এতখানি অ্যাডামান্ট, এত দিন ধরে থাকার পরে কৃষকরা এক বছরের ওপর তারা সেখানে বসে রয়েছেন, এত রকম কথা বললেন আন্দোলনজীবী পরজীবী, এত কিছুর পরে তারা বাধ্য হলেন এটাকে ফিরিয়ে নিতে। অর্থাৎ যে কথাটা অরূপ আমরা শুনতাম এতদিন যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, যেটা বলবার সেটা হচ্ছে মোদি তো হ্যায় লেকিন সব কুছ মুমকিন ফির ভি নেই হ্যায়। অমিত বাবু যেটা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তার বিনয়ে দেখিয়ে দিলেন, এটা থেকেও শিক্ষা নেওয়া উচিত। বিনয় না, এটা রাজনৈতিক পরাজয়, সত্যাগ্রহের কাছে রাজনৈতিক পরাজয়, সেটা উনি বুঝতে পেরেছেন এবং একদম সামনে পাঞ্জাবের নির্বাচন, কিন্তু উনি যে ভুলটা করছেন, ওনারা তো রাজনীতি করে এসেছেন, আমরা রাজনীতি করি না। অমিত আমাকে বলতে মানুষের জন্য করি, উই আর পার্টি উইথ দা ডিফারেন্স, আমাদের কাছে মানুষ সবথেকে আগে, পাঞ্জাবের নির্বাচনে কিন্তু আর বিজেপির থেকে আগে আমরা মাঝারি মানুষের জন্য করি না, আমরা কাজে করি, চেষ্টা করি, ভোট ব্যাংকে বিশ্বাস করি, বলেছিলেন আমরা মানুষের জন্য সমস্যা সমাধান করি, মানুষের জন্য রাজনীতি করি, আজকে অ্যানাউন্স করেছে কিন্তু আজকে পাঞ্জাবের বিজেপির একজন নেতাকেও ভিড়তে দেওয়ার মতো তারা জায়গায় নেই, পশ্চিম উত্তর প্রদেশে পরাজয়ের সম্মুখীন তারা সেখানে ঢুকতে পারছিল না, আজকে সেই নির্বাচন গুলো মাথায় রেখে আজকে এই ক্ষমা শিকারের নাটক করতে হয়েছে নরেন্দ্র মোদীকে, যার জন্য কৃষক আন্দোলনের নেতারা বলছেন যে আমরা এখনো মানছি না, এই প্রথম ভারতবর্ষে প্রধানমন্ত্রীর মুখের কথাকে বিশ্বাস করছে না কৃষক, বলছে আগে আপনি পার্লামেন্টে গিয়ে এটা আইনটা আগে প্রত্যাহার করবেন, তারপর ভারতবর্ষের ইতিহাসে এটা হয়নি, দেশের প্রধানমন্ত্রীর কথাকে কেউ বিশ্বাস করছে না। পার্থবাবু, অমিত বাবু আসবো, আমি একটু অরূপদার কাছে এ প্রসঙ্গে আসবো। অরূপদা, আমরা দেখেছিলাম যে তৃণমূল সাংসদরা যখন গিয়েছিলেন সিংহু বর্ডারে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন মারফত কথা বলেছিলেন রাকেশ টিকায়েতকে, আমরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করতে দেখেছি, আজকেও দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে অভিবাদন জানিয়েছেন, আমরা বিভিন্ন রিয়াকশনস পাচ্ছি। তো একটু আমি জানার চেষ্টা করবো যে এই আজকে নরেন্দ্র মোদী যেভাবে ক্ষমা চাইলেন এবং তিনি যেভাবে বললেন যে এই তিনটে কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে, কোথাও কি মনে হয় না যে বিজেপিরা যে সুর চড়াচ্ছিল, কৃষি আইন তারা অন্যতম হাতিয়ার হয়ে উঠছিল, সেখানে দাঁড়িয়ে কোথাও একটা ভাটা পড়তে পারে? আমি যদি রাজনৈতিকভাবেই দেখি, আমি রাজনৈতিক র্যামিফিকেশন যদি দেখি, বিরোধীদের অস্ত্রটাতে কি কিছুটা ভোঁতা হলো? মুপে, আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে, আমি এইমাত্র এখন সিংহু বর্ডারের একটা ছবি যেটা আমার মোবাইলে এইমাত্র এলো, আমি ছবিটা একটু আপনাদের ক্যামেরার সামনে দেখাচ্ছি, যদি সম্ভব হয় একটু জুম করে দেখান, কৃষক রমণীরা সিংহু বর্ডারে দাঁড়িয়ে, আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু জুম করে দেখান, কৃষক রমণীরা যারা তাদের পরিজনকে হারিয়েছেন, যে 700 জন কৃষকরা মৃত্যুবরণ করেছেন এই আন্দোলনের মধ্যে, সেই কৃষক রমণীরা সেই কৃষকের ছবি হাতে আজকের এই জয়কে তারা উৎসর্গ করছেন, শয়ে শয়ে কৃষক রমণী সিংহু বর্ডারে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পরিজনের ছবি হাতে। আমার বব ডিলানের সেই কালজয়ী গানটা মনে পড়ছে, যেটাকে অনুসরণ করে কবি সুমন একটা বিখ্যাত গান রচনা করেছিলেন, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি কৃষক গেছে বানের জলে ভেসে আজকে। আসলে আমার মনে হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী আরেকটা কবিতা এই প্রসঙ্গে, ওই নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছেন অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, আমার আজকে সকালে মোদিজিকে দেখে মনে হচ্ছে মোদিজি সাভারকার হতে চেয়েছিল,
সাভারকার ব্রিটিশের কাছে ক্ষমা চেয়ে মুতলেকা লিখেছিলেন, মোদিজি আজকে কৃষকের কাছে ক্ষমা চাইলেন। আর একটু আগে অমিতবাবু প্লিজ আপনি মাঝখানে ইন্টারাপ্ট করবেন না, কারণ আপনি ভদ্রলোক, আপনি বিজেপির দেশের জনতার কাছে প্রকাশ্যে ক্ষমা চান। আমি বলছি, আমি আসছি, সেটাকেও তো না এই রাইট স্পিরিটে নেওয়া যেতে পারে। একদম না, কেন রাইট স্পিরিটে নেব না, এই কারণেই বলছি, এই কুমিরের কান্না। নরেন্দ্র মোদীর কাছে এর আগে যখন গুজরাট দাঙ্গা নিয়ে বলা হয়েছিল আপনি কি তার জন্য অনুতপ্ত, নরেন্দ্র মোদীর উত্তর ছিল যে গাড়ি কে নিচে আগের কুত্তে কা বাচ্চা ভি আ জাতা হ্যায় পাপি, সেই কমেন্ট সারা ভারতবর্ষে বিতর্ক হয়েছিল। আমরা তো মোদী মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য যিনি লেফটেন্যান্ট জেনারেল নরেন্দ্র মোদী, সেই তরিপার শাহকে দেখেছি বাংলার ভোটের সময় এসে বীরভূমে কৃষকের বাড়িতে খেতে, ওই সিঙ্গু বর্ডারে তো যেতে দেখিনি। নরেন্দ্র মোদী ও লখিমপুর খেরিতে যখন কৃষকের বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হলো, লখনৌতে এসে তিনি সভা করলেন, ওই একবারও তো লখিমপুর ফেরি গেলেন না বা কৃষকের কথা বললেন না মুখে। আসলে আমার একটা জিনিস খুব পরিষ্কার, এই উপনির্বাচনের ফলে আপনারা দেখেছেন বিজেপি শাসিত হিমাচল থেকে শুরু করে সারা ভারতে বিজেপির হার আসছে। সামনে গোয়া, পাঞ্জাব, যেখানে এই ভয়াবহ কৃষক আন্দোলন ভয়ঙ্কর আকার নিয়েছে, উত্তরপ্রদেশ আজকে আশঙ্কায় দিন গুনছে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে। আমি জাস্ট এক মিনিট আমাকে দাও, আমি শুধু আমার রাহাত ইন্দারি, তিনি আজ প্রয়াত হয়েছেন, আমার তার একটা লাইন মনে পড়ছে। রাহাত ইন্দারি বলে গিয়েছিলেন, সভি কা খুন হ্যায় স্বামীর ইহাকে মিট্টি মে, কিসি কি বাপ কে হিন্দুস্তান থোড়ি না হ্যায়। আজকে ভারতের কৃষক সেই অমোক বাণীকে আবার সত্য প্রমাণ করে দিল। আমি উদয়নদার কাছে আসব। উদয়নদার, তাহলে যদি ধরে নিই ক্রাক্স অফ দ্য ম্যাটার আসব, ক্রাক্স অফ দ্য ম্যাটার, ভোট বড় বালাই নাম্বার ওয়ান, নাম্বার টু, আসলে সংসদীয় গণতন্ত্রে হাউসের ভেতরের সংখ্যাগরিষ্ঠতা, আমরা সিঙ্গুরের সময়, আমি আবারও বলছি সিঙ্গুর আর সিংহুকে এক করা যায়, হয়তো ইন্টেন্ট ওয়াইজ এক করা যায় না, কিন্তু বারবার এই দুটো কেন এক জায়গায় চলে আসছে, সেই সময় আমরা দেখেছিলাম যে সরকার তখন বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসীন, তারা বলছেন আমরা কৃষকের ভালো চাই। এখানেও আমরা দেখছি যে রাজ্যসভা লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু আসলে সংসদের ভেতরের সংখ্যাগরিষ্ঠতা, হাউসের ভেতরের সংখ্যাগরিষ্ঠতা নয়, আসলে জনতা জনার্দনই আসল। তাই আজকে এসে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হলো, এই তিনটে কৃষি আইনকে রদ করতে হলো। দেখুন, আজকে যে প্রধানমন্ত্রী আজকে সকালবেলা যে হঠাৎ আমাদের চমকে দিলেন, এটা অপ্রত্যাশিত বলে আমি মনে করি না। তার কারণ আমরা যেটা দেখছিলাম যে অনেকদিন ধরেই বেশ কিছু নির্বাচনে পশ্চিমবঙ্গে যেমন কৃষক আন্দোলনের একটা প্রভাব পড়েছে, দেশ জুড়ে উপনির্বাচন গুলো বিশেষত উত্তর পশ্চিম ভারতে যে প্রভাব পড়েছে, এবং উত্তরপ্রদেশ নির্বাচন সামনে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কতগুলো ইস্যু সামনে আসছে, যার মধ্যে কৃষক আন্দোলন একটা খুব বড় বিষয়, এবং কৃষক আন্দোলনে এতজন কৃষকের শহীদ হওয়া, এতজন কৃষকের প্রাণ যাওয়া, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী মোদী তিনিও স্বীকার করে নিলেন। আজকে ব্যাপারটা কি দাঁড়ালো, যারা সমালোচনা করছেন মোদীর সমালোচনা করছেন, যারা কৃষক আন্দোলনের পক্ষে দাঁড়াচ্ছেন, যারা কৃষক আন্দোলনের এতদিন হয়তো কিছুটা বিরোধিতা করেছেন, আজকে বলছেন মোদী বুঝতে পেরেছেন, আসলে ব্যাপারটা কি দাঁড়ালো, যেটা এই মুহূর্তে অন্তত সোশ্যাল মিডিয়ায় মোদীর বিরোধী একমাত্র কঙ্গনা রানাওয়াত ছাড়া কেউ, সবাই খুশি আজকের দিন। অর্থাৎ 2016 সালে আমরা দেখেছিলাম যে একটি ভুল সিদ্ধান্ত, সেটাকে এমন ভাবে 2016 সালে নভেম্বর মাসে নোটবন্দির সিদ্ধান্ত সেটাকে চাপিয়ে দিলেন, এবং তাই দিয়ে 2017 সালের নির্বাচনী বৈতরণী উত্তরপ্রদেশে পেরিয়ে গেলেন, গরিব বড় লোক কালো টাকা ফেরত আনা ইত্যাদি এই সমস্ত বলে। আজকে যে সিদ্ধান্তটা মোদী নিলেন, তাহলে 6 মাস আগে নিতে পারতেন। এই এই তখন তো আজকে যাদের কাছে ক্ষমা চাইছেন তাদের আন্দোলনজীবী পরজীবী মনে হচ্ছিল। এই 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 বিষয়ে স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট এবছরের পর শুরুতে, অর্থাৎ তারপরে তো কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী মোদী তিনি পিছিয়ে আসতে পারতেন, স্টে অর্ডার আছে, এটা সাবজুডিস কেস, সেখানে তিনি পিছিয়ে আসতে পারতেন। তিনি আজকে দাঁড়িয়ে এবং এমন একটা দিনকে বেছে নিলেন যেখানে একটা পবিত্রতার বাতাবরণ তৈরি করলেন, তার সাথে একটা অর্থনৈতিক বিষয়কে জড়িয়ে দিলেন, এবং তার লক্ষ্য অবশ্যই এটার ইম্প্যাক্টটা যত তাড়াতাড়ি পড়ে তার উপরে। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়।
ফিরিলাম বিরতির পর। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চা নেতা অভিক সাহা। অভিকবাবু, স্বাগত জানাই আপনাকে। আমি আলোচনায় আসার আগে আপনাদের দেখাবো, সবে মাত্র কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা হয়েছে আর তারই মধ্যে কৃতিত্ব নিতে শুরু হয়ে গেছে কারাকারি। নিজের পুরনো বক্তব্য রিটুইট করে রাহুল বোঝাতে চাইলেন কংগ্রেসের চাপেই পিছু ঘটেছে মোদী সরকার। কৃষকদের শুভেচ্ছা জানিয়ে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে নিশানা করে অখিলেশ কেজরিওয়াল যেন মনে করালেন তাঁরাও আন্দোলনের অঙ্গ। কৃষি আইন নিয়ে শুরু থেকে অনড় ছিল কেন্দ্র, তাহলে শেষ পর্যন্ত কার চাপে পিছু হটল মোদী সরকার? জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের পরেই কৃতিত্ব নিতে কারাকারি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। শুক্রবার সকালে টুইটে বিজেপিকে নিশানা করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, দেশের অন্নদাতারা সত্যাগ্রহের মাধ্যমে অহংকারের মাথা নত করে দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে এই জয়কে অভিনন্দন। সে সঙ্গে নিজের পুরনো বক্তব্য রিটুইট করে রাহুল যেন বোঝাতে চাইলেন কংগ্রেসের চাপে এই কৃষি আইন নিয়ে পিছু হটেছে মোদী সরকার। Mark my words, take it from me, these laws the government will be forced to take them back. Remember what I said. কৃষি আইন প্রত্যাহারের জন্য রাহুলকে কৃতিত্ব দিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধীও। মেরে ভাই নে শায়দ পিছলে সাল হি কাহা থা, এক বয়ান দিয়া থা কি অন্ত মে সরকার কো ঝুকনা হি পড়েগা, ক্যোঁকি কিসান কি জো শক্তি হ্যায় ইস দেশ মে সবসে বড়ি শক্তি হ্যায়। কৃষি আইন নিয়ে পিছু হটার দিনে গেরুয়া শিবিরকে নিশানা করেছেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল রাও। मैं देश के सभी किसानों को बधाई देना चाहता हूं। काले कानूनों की वापसी अहंकार की हार है, ये किसानों की जीत है, लोकतंत्र की जीत है। आज सिर्फ किसानों की जीत नहीं हुई है, आज जनतंत्र की जीत हुई है। आज किसानों ने सभी सरकारों को बता दिया, जनतंत्र में सरकारों को हमेशा जनता की बात सुननी पड़ेगी। শুরুর দিন থেকে কৃষক আন্দোলনের প্রতি সমর্থন ছিল তৃণমূল কংগ্রেসের। দিল্লির সিংহ সীমানায় আন্দোলনকারী কৃষকদের সঙ্গে বেশ কয়েকবার ফোনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কৃষক সংগঠনের নেতা রাকেশ টিকায়েত। তাই আইন প্রত্যাহারের দিনে অন্নদাতাদের জন্য কবিতা লিখলেন তৃণমূল নেত্রী। কৃষক আন্দোলনকে কুর্নিশ জানিয়ে টুইট করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, কৃষকদের দীর্ঘ কঠিন সংগ্রাম, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাদের দৃঢ়তা এবং সংকল্প বিজেপিকে তাদের আসল জায়গা দেখিয়েছে। কৃষক আন্দোলনেই সাফল্য, তার জন্য অবশ্য তৃণমূল কংগ্রেসকে নম্বর দিতে নারাজ বাম কৃষক সংগঠনের নেতা হান্নান মোল্লা। পশ্চিমবাংলা 319 জন কৃষক আত্মহত্যা করেছে, তাদের মমতা স্বীকার করতেই রাজি না। জিনিসপত্রের দাম আগুন হয়ে যাচ্ছে, সেখানে কৃষক অথচ কৃষক ফসলের দাম পাচ্ছে না, সেই ফসলের দাম পাওয়ার জন্য তার কোনো ভূমিকা নেই, শুধু বক্তৃতাবাজি করে কৃষক দরিদ্র হওয়া যায় না। কৃষি আন্দোলন নিয়ে জোড়াফুল শিবিরকে বিঁধেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের ব্যাপারটা হচ্ছে, হিন্দিতে একটা কথা আছে, বেগানি স্বাদিমে আবদুল্লাহ দিবানা। তৃণমূলের এখানে থার্ড পার্টি মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তৃণমূলের, এখানে তৃণমূলের কিছুই নেই। অন্নদাতাদের দীর্ঘ আন্দোলন শেষমেশ তাতেই সাফল্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণ আন্দোলনের সাফল্যে নেতারা ভাগ বসাতে চাইবেন, তা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু শেষ পর্যন্ত লাভের ফসল কার ঘরে উঠবে তা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। আমি প্রথমে অভিকবাবুর কাছে আসবো, যে অভিকবাবু এরপরেও আমরা দেখছি যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরও কৃষক নেতাদের বক্তব্য যে যতক্ষণ অবধি না সংসদে এই আইন প্রত্যাহার হচ্ছে ততক্ষণ অবধি তারা আন্দোলন চালিয়ে যাবেন, এটা কি আন্দোলনের জন্যই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত? স্বয়ং প্রধানমন্ত্রী ক্ষমা চাইছেন। আমি আপনার উত্তরটা দেব, কিন্তু তার আগে আমাকে যারা প্যানেলে যারা কিছু কথা বলেছেন তার উত্তর উত্তর দিতে হবে। সেটা হচ্ছে প্রথমে এই দিদি যিনি আছেন ইনি বললেন, না অমিত বাবু আপনি না, অভিক বাবুর কাছে, অভিক বাবুর কাছে যাচ্ছি অমিত বাবু। এক্সেপ্ট, আমি সেটাই ভাবছিলাম। আচ্ছা বেশ, আই এম সো সরি। ব্যাপারটা এরকম নয়, কৃষকদের প্রাথমিক এবং সর্বোচ্চ দাবি হচ্ছে ফসলের দামের গ্যারান্টির আইন, সেই আইন তৈরি করার পথে ওনা লাইট আনার। অমিত বাবু আমরা কিছু মনে করলাম না, কারণ আজকে এটা জাস্ট মজার ছলেই বলছি যে আপনারা আজকে সরি মোড়েই আছেন, সো প্রবলেম নেই, বলুন প্লিজ অভিক বাবু। সেই দাবির পথে প্রধানমন্ত্রী তিনটে কাঁটা বসিয়ে দিয়েছিলেন, এই তিনটে আইন, আজকে সেই তিনটে কাঁটা সরিয়ে নিলেন। তার মানে এটা নয় যে দাবিটা মিটে গেছে। প্রধানমন্ত্রী যা ঘোষণা করেছেন তা নিয়ে সংযুক্ত কৃষক মোর্চায় আলোচনা হবে, এবং সেই আলোচনার পরে আমরা ঠিক করব যে আগামী রণনীতি কি হবে। ইতিমধ্যে কারা কৃষক আন্দোলন সফল হয়ে গেছে, কৃষকরা জিতে গেছে, এবার তারা বাড়ি চলে যাক, এরকম নানা রকম কথা আমি সারাদিন শুনছি। অনেকে অনেক রকম বলতে পারেন, ভাবতেও পারেন, তাদের সে অধিকার আছে।
তবে কৃষকরা এখনো আন্দোলন তুলে নেওয়ার প্রত্যাহার করার কোনো রকম ডিসিশন নেয়নি, সেই নেওয়ার মতো অবস্থাও আসেনি। যতক্ষণ না প্রধানমন্ত্রী তার যে কমিটির কথা বলেছেন, আমরা ওই ভাষণের মধ্যে উনি যে কমিটি ঘোষণার কথা বলেছেন, ঘোষণা করেছেন, সেটার উপরে মনোযোগ দিচ্ছি। সেই কমিটির অর্থাৎ অমিত বাবু আন্দোলন এখনই উঠছে না। অমিত বাবু আপনার রিয়াকশন দেখুন, আমি আবারও যেরকম বলতে বলতে আমি অভিভাবক হচ্ছে আপনি চলে গেছিলেন, আমি বলি আপনাকে দিদি এক মিনিট সময় দিও না, আমি আমি তো বলিনি, দিদি যিনি বললেন মানুষের জয়, হ্যাঁ স্বাভাবিক এটা মানুষেরই জয়, কারণ আমরা কিন্তু ভোট ব্যাংকে তো বিশ্বাস করি না, আমরা বলি উই আর পার্টি উইথ আ ডিফারেন্স, যেখানে আমাদের আইডিওলজি হচ্ছে নেশন ফার্স্ট পার্টি সেকেন্ড সেলফ লাস্ট। সুতরাং আমরা তো নেশনের জন্য নেশন বিল্ডিং, আমি বারবার বলি এটা, আমি একটু আবেগ হয়ে যাই কথাটা বলে, যেমন একটি আর্মিতে যেমন তারা নিজেদের দেশকে উৎসর্গ করে, আমরা যারা বিজেপি করি আমরাও কিন্তু এই দেশের জন্য বা পার্টির জন্য আমরা নিজেদেরকে উৎসর্গ করি, এটা বলতে আমার কোনো দোষ নেই। সুতরাং সেটা আমি বলবো যে ক্রেডিট গোজ টু পিপল অফ ইন্ডিয়া, ইট ইজ নট ক্রেডিট অফ আওয়ার সেলস, মানে অর্থাৎ আমাদের পার্টির আমরা কোনো দিন, আপনি বলুন আমরা কি কাজ করে ক্রেডিট নেবেন কি করে, আমরা নিতে চাই না ক্রেডিট, তো নেওয়া সেটাতে আমরা আমরা ক্রেডিট নিতে চাই না, কি করে এটা তো পিছু করতে হয়েছে, না না পিছু হটা, 1 বছরের বেশি সময় ধরে আন্দোলনজীবী পরজীবী বলার পর আজকে ক্ষমা চাইতে হয়েছে, এর কৃতিত্ব আর কোন মুখে দেবেন বলুন তো। আমি বলে দিই আপনাকে, আমি বলে দিই আপনাকে এখানে যে এই যে এই যে যেটা বললেন অভিক বাবু একদম সঠিক কথা বলেছেন, এখানে একটা এক্সপার্ট যারা কৃষিতে এক্সপার্ট আছেন তাদেরকে প্যানেলে রাখা হবে, এবং আমি যতদূর জানি আমার যতদূর নলেজ আছে বা আমি যতদূর জেনেছি আমি প্রিসাইজলি বলি, সেটা হচ্ছে যে অল পলিটিক্যাল পার্টি থেকে একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে, তারপর একটা কমিটি একটা করা হবে বলে আমি জানি, আমি জানি না আমি কতটা ঠিক বলছি, কিন্তু এটাই আমি জানি। আরেকটা কথা প্লিজ আমাকে না বললে নয়, আমি দেখতে পাচ্ছি অরূপবাবু, আমি জানি অরূপবাবু একজন রেসপন্সিবল নেতা, টিএমসি রেসপন্সিবল নেতা, কিন্তু আমি ওনাকে একটা কথা বলতে চাইবো যে মানুষকে আর কত বোকা বানাবেন অরূপবাবু, আপনারা নিজেরা কন্ট্রাক্ট ফার্মিং করছেন। আমি উদাহরণ দিতে পারি যদি দুটো নাম আমাকে মোপিয়া আপনি যদি অ্যালাউ করেন, একটা পেপসি আছে আর একটা কেলভিনেটর আছে, তো এরা অলরেডি কন্ট্রাক্ট ফার্মিং এ গেছে, সামনে একটা কথা বলেন পেছনে আর একটা কথা বলেন, আমি আরেকটা কথা বলবো, প্লিজ আমি বিজেপির অফিসিয়াল প্যানেলিস্টের মতো নন, যারা বিজেপির অফিসিয়াল আমি প্রথমে আজকে সকালবেলা আমি রাকেশ টিকায়তের তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা বলছেন খুব মনোযোগ সহকারে শুনছিলাম, এবং রাকেশ টিকায়ত পরিষ্কার বলেছেন এক্ষুনি আন্দোলন উঠবে না, কারণ আমার একটা বাংলা প্রবাদ মনে পড়ে যাচ্ছিল, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয়, না না আপনারা আপনি ভদ্রলোক, না না আপনি বিজেপির অফিসিয়াল নন কিন্তু আপনি ভদ্রলোক, আমি জানি আপনি বিজেপি অফিসিয়াল প্যানেল পাঠায়নি, আপনাকে সমর্থক হিসেবে পাঠিয়েছে, আপনি দয়া করে অন্যের পরিস্থিতি এক্সেপ্ট করবেন না, আপনি দয়া করে থামুন, আপনি ভদ্রলোক আমি জানি, আপনি ভদ্রলোক আপনার রুচির পরিচয় দেবেন না, প্লিজ অন্যের বলার সময় ইন্টারাপ্ট করবেন, আমি আপনার বলার সময় ইন্টারাপ্ট করিনি, আশা করবো আপনি সেই সৌজন্য বজায় রাখবেন, প্লিজ আমাদের সময় সংক্ষিপ্ত, যেটা বলছি আমি রাকেশ টিকায়েতের সাংবাদিক সম্মেলন দেখে আমার মনে হচ্ছিল ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তার কারণ একটাই, কারণ এর আগে তো আমরা এই সরকারকে দেখেছি প্রতিশ্রুতি দিতে, এবং প্রতিশ্রুতি দেওয়ার পর যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে 15 লাখ টাকা ফিরে আসবে বলেছিলেন ব্যাংক অ্যাকাউন্টে কি হলো, তখন দেখেছি অমিত শাহকে বলতে আবারও সব কথা প্লিজ আমার টোটাল বলার সময় ইন্টারাপশন হয়েছে, তখন বলেছেন ও এক পলিটিক্যাল জুমলা থা, আজকে যদি কৃষক আন্দোলন উঠে যায় আগামী দিন উত্তরপ্রদেশের ভোট মিটে গেলে যে আবার পলিটিক্যাল জুমলা বলবে না, তার কোনো গ্যারান্টি আছে এই অসভ্য সরকারের কাছে? সৃজন খুব সংক্ষেপে প্লিজ। হ্যাঁ আমি একদম ঠিক ছোট্ট ছোট্ট 2-3 কথা বলবো, আসলে এই বিজেপির যিনি এসছেন এত অন্তঃস্বার শূন্য কথা বলছেন, সময় নষ্ট করছেন। এক, MSP দিতে হবে, সেন্ট্রাল MSP অ্যাক্ট, কন্ট্রাক্ট ফার্মিং বাতিল করতে হবে, এবং ফসলের খরচের 1.5 দাম। এই সংযুক্ত কিষাণ মোর্চা থেকে যিনি এসছেন তিনি একদম টু দ্য পয়েন্ট বলেছেন যে কৃষকদের মূল দাবিগুলো সেগুলো রিয়ালাইজ করার ব্যাপারে প্রধানমন্ত্রী এখনো কিছু বলেননি, এটা করতে হবে না হলে আন্দোলন চলবে, আমরা সমর্থন করব। 2, এই আন্দোলন প্রমাণ করলো যে যতই টাকার থলিওয়ালার লোককে চাণক্য বলা হোক আর পার্টি উইথ আ ডিফারেন্স মানে টাকার থলি দিয়ে MLA কেনা বেচা করা হোক, আসলে শেষ কথা বলে মানুষ। 3, এই যে মানুষ শেষ কথা বলেন এই জায়গাটাতেই আমার একটা ছোট্ট কথা আশঙ্কা মনে হচ্ছে, আমি জানি না এরকম ভাবতে চাই না, কেজরিওয়াল তুমি যে বুলেটিন দেখালে, কেজরিওয়াল বললেন গণতন্ত্রের জয়, অখিলেশ যাদব বললেন গণতন্ত্রের জয়, রাহুল গান্ধীর টুইটে কোথাও মনে হলো না যে তিনি বলছেন এটা কংগ্রেসের জয়, বামপন্থীরা হান্নান মোল্লা প্রথম থেকে ছিলেন বামপন্থীরা কোথাও বলেনি এটা বামপন্থীদের জয়, একমাত্র তৃণমূলের একজন MP বলেছেন এটা মমতা ব্যানার্জির আন্দোলনের ফল,
যেখানে মমতা ব্যানার্জির সরকার এখানে এই ধরনের একটা আইন করে রেখেছে। আমি বলছি যে বিজেপি বিরোধী লড়াইটা খুব আমরা দেখছি প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য খুব সুকৌশলে এটা প্লেস ছিল যে তার ভাই কিভাবে এর সঙ্গে যুক্ত ছিলেন, এই বিষয়টার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তার একটা বার্তা দেওয়ার তিনি চেষ্টা করেছেন। কিন্তু আসলে যেভাবে আমরা দেখেছিলাম সিঙ্গুর আন্দোলনের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন হিসেবে সেটা গোটা দেশের বাইরেও সেটা পরিচিত। সত্যি তো এই আন্দোলনের রাশ তো কোনো একটা পলিটিক্যাল পার্টি নেয়নি বা নিতে পারেনি। রাহুল গান্ধী একবারও বলেননি বা প্রিয়ঙ্কা গান্ধী এটা কখনোই স্পষ্টভাবে বলেননি যে শুধুমাত্র জাতীয় কংগ্রেস, না না না, জাতীয় কংগ্রেসের জন্য হয়েছে এটা কিন্তু বলেনি। হ্যাঁ, জাতীয় কংগ্রেস অবশ্যই আন্দোলনের পুরো ভাগে ছিল, যেহেতু আমরা অন্যান্য দলের থেকে আমাদের সংখ্যায় বেশি, আমাদের শক্তি বেশি ওই সব অঞ্চলে, বিশেষ করে আমি পাঞ্জাবে বলছি। আজকে পাঞ্জাবে সেই সময় সরকার যদি সেভাবে সাহায্য না করতো তাহলে কিন্তু তারা ওই অঞ্চলগুলো অবধি তারা আসতেই পারতেন না। টাকা দিয়ে অর্থ দিয়ে আমরা সাহায্য করি, যেহেতু আমরা আজকে ওপেনলি বলছি, তারপরে বিভিন্ন গুরুদ্বারা পর্যন্ত এগিয়ে এসেছে, সেটা পরের প্রশ্ন আসছে। সেই সরকারের মুখ্যমন্ত্রীকে তাড়িয়ে দিলাম, এই জন্য তিনি কৃষি আন্দোলনে বিরোধিতা করেছিলেন, তিনি বলেছিলেন আর কৃষি আন্দোলন চালালে পাঞ্জাবের অর্থনীতির ক্ষতি হবে, তিনি কৃষি আন্দোলনে বিরোধিতা করেছিলেন, কংগ্রেস বিজেপিকে কৃষি আন্দোলনে বিরোধিতা করেছিলেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কৃষি আইন বাতিল করেননি, কৃষি আইন কিন্তু সেখানে একটা প্রচ্ছন্ন প্রতিযোগিতা থাকছেই যে কার এতে সলিডারিটি কে বেশি দেখিয়েছিলেন, কে কম দেখিয়েছিলেন। আমি এখানে একটু আপনার কাছে প্রথমে আমি যে প্রশ্নটা করছিলাম যে আসলে কি কোথাও এখানে আলাদা হয়ে দাঁড়ালো কৃষক আন্দোলনটা, যে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হাতে এই আন্দোলনের রাশ ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা আমি আগেও বললাম যে সংসদীয় গণতন্ত্রে হাউসের মধ্যের নাম্বারই নয়, আসলে মানুষের কাছে সবচেয়ে বড় দায়বদ্ধতাটা থাকে এবং যে কারণেই রাজ্যসভা লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এই কৃষি আইন নিয়ে পিছু হটতে হলো। না, আপনাকে আমি তো প্রথমেই বলছি যে আপনার যে দ্বিতীয় প্রশ্নটা সেটার আগে উত্তর দিয়ে নিই, সেটা হচ্ছে যে রাজনীতিটা অত সরল বিষয় নয়, অত আবেগ দিয়ে বা অত আদর্শগত বিচারে এখন সংসদীয় রাজনীতিটা হয় না। ফলে এখানে অনেক হিসেব নিকেশ থাকে, সামনে অনেকগুলো ভোট আছে, সেই জন্য এই সিদ্ধান্তটা এই সময় নেওয়া হলো, এইটাই আমার বক্তব্য। এটা ছ মাস আগেও এই সিদ্ধান্তটা নেওয়া যেতে পারত, যে ধরনের আলাপ আলোচনা, সংসদীয় কমিটি গড়া, এইগুলোর কথা আগেও বলা যেতে পারত, সেগুলো বলা হয়নি, এখন নেওয়া হলো, কারণ একটা হিসেব আছে, সেটা হচ্ছে সামনে উত্তরপ্রদেশ নির্বাচন, পাঞ্জাবের নির্বাচন, ফলে এটা দেখা যাচ্ছে হিমাচল প্রদেশে তো বিজেপির কিভাবে উপনির্বাচনে ভোট কমে গেছে, পশ্চিমবঙ্গে কিভাবে ভোট কমে গেছে সেটা আমরা দেখতে পেলাম। এবার আপনার প্রথম প্রশ্নে আসি, অবশ্যই ভারতবর্ষের স্বাধীন ভারতের ইতিহাসে এরকম মানে কোনো রাজনৈতিক দলের বিশেষ এজেন্ডা, অর্থাৎ প্রতিটা রাজনৈতিক দলের কৃষকদের সম্পর্কে কিছু এজেন্ডা থাকে, বামপন্থীদের যে এজেন্ডা আছে কংগ্রেসের কৃষকদের সম্পর্কে সেই এজেন্ডা এক নয়, পশ্চিম বা অন্য রাজনৈতিক দলের সংস্কার হয়েছে যেটা কংগ্রেস শাসিত অন্য রাজ্যগুলোতে হয়নি বা বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোতে হয়নি, আমরা এইটা দেখছি। বামপন্থীদের যে এজেন্ডা রয়েছে সেটা আলাদা, কিন্তু এইখানে এমন কতগুলো বিষয় আনা হয়েছিল সারা ভারতবর্ষে সাধারণ মানুষের জীবনযাপনের উপর হস্তক্ষেপ হতো এবং সাধারণ মানুষের যে লাইভলিহুড তার একটা বড় প্রভাব পড়তো, শুধুমাত্র কৃষক জীবনে নয় আমাদেরও জীবনে। যেমন অত্যাবশ্যকীয় পণ্য আইনকে যেভাবে পরিবর্তন করার চেষ্টা হয়েছে সেই চেষ্টাটা একটা অপচেষ্টা বলেই আমরা অন্তত মনে করতে পারি, এবং এরপরে সারা দেশ জুড়ে
সারা দেশ জুড়ে কৃষক আন্দোলনের পক্ষে একটা জনমত গড়ে উঠেছিল, যার প্রভাবে কিন্তু কেন্দ্রীয় সরকারকে পিছু হটতে হলো। এবং আমি আগেই উল্লেখ করেছি, এটা অত্যন্ত বিতর্কিত ভাবে এই আইনটা পাস করা হয়েছে, যার জন্য সুপ্রিম কোর্টও প্রথমে হস্তক্ষেপ করে। অভিক বাবুর কাছে আমি এখানে আসবো যে কেন, অভিক বাবু আপনার কি মনে হয় যে কেন আজকে দাঁড়িয়ে 19 নভেম্বর 2021 সকালে উঠে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে এই তিন কৃষি আইন, বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন? যদি কৃতিত্ব বলি, এ কৃতিত্ব কার? কৃষকের তো অবশ্যই, কৃষক যারা আন্দোলন করেছেন তাদের অবশ্যই, তার বাইরে কেন? বাই টুডে দেখুন, একটা কথা বুঝতে হবে যে এই এই যে কৃষি আইন যেটা ছিল, এটা কি ছিল? আমি যদি খুব সংক্ষেপে বলি, যারা পলিটিক্যাল লোক নয়, যারা বুঝবেন না, তাদের জন্য আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে যে ই মান্ডি ছিল, অর্থাৎ একজন কৃষক ডাইরেক্ট মার্কেটে গিয়ে বিক্রি করতে পারবেন। এই যে আমরা আজকে ওয়েস্টবেঙ্গলে একটা জায়গায় 5 টাকায় কোনো জিনিস কিনছি, সেটা কলকাতায় যখন আসছে তখন সেটা 50 থেকে 60 টাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে মিডল, যে চেইন অফ মিডল ম্যান যেগুলো আছে, এইটাকে বন্ধ করার জন্য মোদিজি চেয়েছেন। পরিষ্কার কথা, আমরা অনলাইন পেমেন্টটাকে অমিত রায় কিছু বলছেন, আমি ভুল কথা বলছি, আমি জাস্ট ভুল কথা বলছি, আমার শেষ হয়নি। 2014 আমি আপনাকে একটা বলবো, আপনি ডিসটার্ব করবেন না আমাকে, বলতে দিন আমার পরে, আমি একদম করে আমি অভিক বাবুর বক্তব্যটা আগে নিয়ে নি, অভিক বাবু প্লিজ। হ্যাঁ, এবার আমি আপনাকে বলি, 2014 পর আরে 5 টাইম বাজেট তো কথা বলছি, বাজেট করে থাকতে হবে 5 টাইম বাজেট কিন্তু বেড়েছে। আমি অভিক বাবুর কথা বলছি, অভিক সাহার কথা বলছি প্লিজ। দেখুন, টিভির প্যানেলে বসে অবান্তর কথা বলে চিৎকার চেঁচামেচি করলে রগ ফোলালে হবে না। আদি ব্যাপারটা হচ্ছে কৃষকদের যে দাবি ছিল সেটাকে নরেন্দ্র মোদি মেটাতে চাননি, উনি কাদের হয়ে কাজ করছেন সারা দেশ জানেন। এইবার ভোট এসে গেছে, এই ভোটের মুখে যখন ক্রমাগত একটার পর একটা সার্ভেতে দেখা গেল যে বিজেপি ইউপিতে পেছনে হাঁটছে, পেছনে সরছে, তখন তাদের মনে হলো যে এই কৃষক আন্দোলন বাঁচিয়ে রাখলে আমাদের রাজনৈতিক ক্ষতি হবে, তাই জন্য আজকে ডিসিশন। কিন্তু বিজেপির রাজনৈতিক ক্ষতি লাভের চিন্তা করার অধিকার আছে, আমি প্রথম বলবো তাদের এই অধিকার আছে। তারা একটা রাজনৈতিক দল, তারা রাজনীতি নিয়ে ভাববেন, তারা ভোট নিয়ে ভাববেন, ভোটে জেতার কথাও ভাববেন। দুঃখের বিষয় হচ্ছে একজন মানুষ যার পক্ষে দাঁড়িয়ে আজকে বিজেপি প্যানেলিস্ট কথা বলছেন, তিনি 700 লোকের মৃত্যুর জন্য দায়ী হয়েছেন এই আন্দোলনে। তিনি এই আজকে যে ঘোষণাটা করেছেন সেটা আজ থেকে 1 বছর আগে করতে পারতেন। 11 রাউন্ড মিটিং কিন্তু জানুয়ারি 2021 হয়ে গেছিল, তখন বিজেপির তরফ থেকে, বিজেপি সরকারের তরফ থেকে একটাই কন্ডিশন দেওয়া হয়েছিল যে আইন বাতিল ছাড়া আর কি চাও বলো, সেটা নিয়ে কথা বলবো। আমাদের সময় একদম সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত, নিঃসন্দেহে আমরা শর্ত, আমাকে একটা কথা খালি বল, অমিত রায় খুব সংক্ষেপে প্লিজ, প্যানেলে আছেন, আপনি যদি দেখেন, একমাত্র আমি বিজেপি, ঠিক আছে, 10 সেকেন্ড আমাকে শেষ করতে হবে, বাকি সবাই কিন্তু আমাদের বিরোধ। এবং আমি বলি, আমি বলি, এই যে ডিম ভাত 5 টাকা ডিম ভাত, ইলেকশন নিয়ে বলতে আছে ছোট বিরোধী নেব, বিরোধীর পর আপনারা এই সম্পর্কে আপনাদের কি মতামত রেখেছেন সেটা যেমন জানাবো, তার পাশাপাশি যে জনতা জনার্দনের কথা আমরা বলছি, যে আরও একবার এখানেই, অনেকে বলেন যে এখানেই আসলে ভারতের যে গণতন্ত্র তার সৌন্দর্যটা এই নির্মাণের মধ্যেই রয়েছে, এবং যে কারণেই ভারতের গণতন্ত্র এত দৃঢ় এত সবল, এত মাথা উঁচু করে থাকা একটা গণতন্ত্র, যেখানে দাঁড়িয়ে শুধুমাত্র নাম্বার নয়, নাম্বার থাকা সত্ত্বেও যদি মানুষ কোনো বিষয়ে, মানুষ ভিন্ন পথ ধরে, মানুষ যদি সেটা পছন্দ না করে, তাহলে কোথাও গিয়ে মাথা নোয়াতে হয়। ছোট্ট একটা বিরতির পর আপনাদের দেখাবো, দেখতে থাকুন আপনারা। আপনাদের উদ্দেশ্যে আমাদের যে প্রশ্ন আজকে আমরা রেখেছিলাম সোশ্যাল মিডিয়া মারফত, আপনারা কি রায় দিয়েছেন দেখাবো, গণতন্ত্রের সংখ্যা নয় জনতার আদালতে কি শেষ কথা? 86% মানুষ বলছেন হ্যাঁ জনতার আদালতে শেষ কথা, 14% বলছেন না। কৌশিক নস্কর বলছেন গণতান্ত্রিক দেশে জনগণ সরকার নির্বাচিত করে, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ। অরূপ মুখার্জি বলছেন জনতার আদালত মানে তো ভোট বাক্স, জনতাকে গণতন্ত্র সম্পর্কে শিক্ষা নিতে হবে, না হলে জনতার রায় ঠিক হবে না। আন্দোলনই একমাত্র বাজার পথ বলছেন রাধারমণ রায়।
আর এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে তাহলে আমাদের যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মূল কথা কি জনতা জনার্দনই? দেখুন, এক ভারত লাইন দিয়ে নেতাদের সভায় আসে, সেই ভারতই সময় এলে সেই নেতাদের চরম শিক্ষা দেয়। মার্ক টুলি লিখেছিলেন, এটাই ট্রু কালার অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, ডেমোক্রেসি বিয়ন্ড পলিটিক্স। 1975-এর 26 জুন সকাল 8টায় রেডিওতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ, দুনিয়াকে নাড়িয়ে দিয়ে ইন্দিরা গান্ধীর ঘোষণা। দেশের উদ্ভূত পরিস্থিতির নিরিখে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেছেন, নাগরিকদের ভালোর জন্য দেশের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। তিন কৃষি আইন নিয়ে বিক্ষোভের মধ্যে বারবার নরেন্দ্র মোদীও সেই একইভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, সঙ্গে কটাক্ষ মিশিয়ে আক্রমণ। এক নই বিরাদরি সামনে আই হ্যায় আর ও হ্যায় আন্দোলনজীবী। ইয়ে জামাত আপ দেখোগে, ওকিলো কা আন্দোলন হ্যায় ও না বাহা নজর আয়েঙ্গে, স্টুডেন্ট কা আন্দোলন হ্যায় ও বাহা নজর আয়েঙ্গে, মজদুর কা আন্দোলন হ্যায় ও বাহা নজর আয়েঙ্গে, কবি পর্দে কে পিছে কবি পর্দে কে আগে, ইয়ে সারে আন্দোলনজীবী পরজীবী হতে হ্যায়। 1971-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস, 2019-সালে সেই জায়গায় নরেন্দ্র মোদীর বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জরুরি অবস্থা আর কৃষি আইনের মধ্যে বিস্তর তফাত, তবু 19 নভেম্বর 2021-এর পর ইন্দিরার সঙ্গে একই সারিতে চলে এলেন নরেন্দ্র দামোদর দাস। দুক্ষেত্রেই গণতান্ত্রিক আন্দোলনের কাছে হার সংখ্যার জোরের। এভাবেই বারবার শাসককে সামছে দিয়েছে, পিছু হটতে বাধ্য করেছে দেশ। জরুরি অবস্থা বিরোধী আন্দোলন 1975 থেকে 1977, জরুরি অবস্থার প্রতিবাদে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে দেশ জুড়ে আন্দোলন, জঙ্গল বাঁচাও আন্দোলন, আদিবাসীদের জমি ও জঙ্গলের অধিকারের দাবিকে স্বীকৃতি দিয়ে আইন পাশ করে কেন্দ্র, সিঙ্গুর জমি অধিগ্রহণ 2006, আলোচনা ছাড়াই জমি অধিগ্রহণের বিরোধিতায় আন্দোলন, এর জেরে 1894-এর জমি অধিগ্রহণ আইন বাতিল করে নতুন আইন পাশ হয়, লোকপাল বিল 2011, আন্না হাজারের ডাকে দুর্নীতিমুক্ত দেশ গঠনে আন্দোলনে সামিল হন কয়েক কোটি মানুষ, নির্ভয় আন্দোলন, দিল্লিতে ছাত্রীকে নৃশংস ধর্ষণ আর হত্যার পর দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন, এর জেরে ধর্ষণে আরো কড়া শাস্তি দিতে আইন পাশ হয় সংসদে, এনআরসি বিরোধী আন্দোলন, নাগরিক আন্দোলনের চাপে এনআরসি কার্যকরের সিদ্ধান্ত স্থগিত রাখে মোদী সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যখনই সংখ্যার জোরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে তখনই রাস্তায় নেমেছে দেশ, বেশিরভাগ ক্ষেত্রে নড়ে গিয়েছে শাসক দল, সিঙ্গুর থেকে সিংহু, নির্ভয়া থেকে জল জঙ্গলের অধিকার, গণতন্ত্রই শেষ কথা বলে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।